কন্যাশ্রী দিবস উদযাপন উপলক্ষে আমাদের বিদ্যালয়ে কতকগুলো কয়েকদিন ধরে আমরা কর্মসূচি গ্রহণ করেছি, যাতে করে আজকের দিনটি সুন্দরভাবে আমরা কন্যাশ্রী দিবসটা উদযাপিত করতে পারি। প্রথমে সাইকেল র্যালির মাধ্যমে আমাদের অনুষ্ঠানটার শুভ সূচনা হয়েছিল, তাতে অংশগ্রহণ করেছিলেন আমাদের বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী তৎসহ বিদ্যালয়ের সকল ছাত্র ছাত্রী। প্রায় সাইকেল র্যালিটি এক থেকে দেড় ঘন্টার মধ্যে সম্পন্ন হয়েছে। তারপর আজকের দিনে সমস্ত ছাত্রছাত্রী এবং শিক্ষকদের আজ একটা প্রীতিভোজের আয়োজন করেছিলাম, সেই প্রীতিভোজে সকল ছাত্রছাত্রী এবং শিক্ষক মশাইরা অংশগ্রহণ করেছিলেন। তারপর বিদ্যালয়ের প্রেক্ষাগৃহে প্রায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান কন্যাশ্রী দিবস উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে বিদ্যালয়ের প্রেক্ষাগৃহে। তাতে সঞ্চালনায় ছিলেন মাননীয় শ্রী সুব্রত কুমার বর্মন মহাশয় এবং সহযোগিতায় আমাদের বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষাকর্মী এবং শিক্ষিকা তৎসহ বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অংশগ্রহণ করেছিল। বিদ্যালয়ের এই অনুষ্ঠানের মধ্যে ছিল নাচ গান আবৃত্তি প্রতিযোগিতা এবং সেই সঙ্গে তার আগে অঙ্কন প্রতিযোগিতা হয়েছে। সেই অঙ্কন প্রতিযোগিতার যারা প্রথম এবং দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করেছে তাদেরকে পুরস্কারে পুরস্কৃত করা হয়েছে এবং তাদের মধ্য থেকে যে সকল চিত্রগুলো গ্রহণযোগ্য হয়েছে আমাদের কাছে বা বিবেচিত হয়েছে সেগুলোকে আমরা হচ্ছে প্রদর্শনীর মধ্যে রেখেছিলাম, সেটাও প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়েছে। তৎসহ বিদ্যালয়ে একটা নিরুপমা নামে নামাঙ্কিত একটা ছোট্ট নাটিকা প্রকাশিত হয়েছে, মূলত কন্যাশ্রীর অনুকরণে, যাতে করে ছাত্রীরা বিদ্যালয়ে প্রাঙ্গণে আরও বেশি করে আসতে পারে, যাতে শিক্ষার আঙিনায় আরও তারা আলোকিত হতে পারে, যাতে আরও বেশি বেশি করে তারা শিক্ষা গ্রহণ করতে পারে। এইটুকু। আর আমার যিনি এই অনুষ্ঠানে সবথেকে বেশি মুখ্য ভূমিকায় ছিলেন, তিনি যদি এই সম্বন্ধে কিছু না বলেন তাহলে আমার মনে হয় যে আমার বক্তব্য অসম্পূর্ণ থেকে যাবে। তাই আপনারা আমাদের মাননীয় সাংস্কৃতিক সম্পাদক শ্রী সুব্রত কুমার বর্মন মহাশয়ের কাছে দুই একটি তথ্য গ্রহণ করুন। নমস্কার। আমার পরিচয়, আমি শ্রী বিশ্বজিৎ জানা, ময়না বিবেকানন্দ বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক। দিনটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষত যারা কন্যাশ্রী। আজকের দিনে 14ই আগস্ট আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে কন্যাদের, যারা দুহিতা, যারা মেয়ে, তাদেরকে দরদ দিয়ে, তার স্নেহময়ী আদর দিয়ে পড়াশোনার আঙিনায় নিয়ে আসার চেষ্টা করেছেন, তাকে সাধুবাদ না জানিয়ে আমি পারি না। সেই সঙ্গে আমাদের বিদ্যালয়ের যিনি প্রধান শিক্ষক মহোদয়, তিনি কিন্তু এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করবার জন্য সর্বতভাবে সাহায্য করেছেন। সেই সঙ্গে আমার যারা সহযোগী ছিলেন অন্যান্য শিক্ষক মহাশয়রা, তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং আমার প্রাণের যে ছাত্রছাত্রীরা, যারা এত সময় বসে ধৈর্য সহকারে এই অনুষ্ঠানটাকে বেশ সুন্দরভাবে উপভোগ করেছেন, তার জন্য তাদের আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমি আশা করব ভবিষ্যতে এই কন্যারা একদিন আমাদের এই বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করবে এবং তাদের পাশে আমাদের প্রধান শিক্ষক থেকে শুরু করে আমরা প্রত্যেক শিক্ষক এবং শিক্ষিকা এবং শিক্ষাকর্মী পাশে থাকব। এই বলে আমি আপাতত আজকের এই গুরুত্ব সম্পর্কে বললাম। আমি ময়না বিবেকানন্দ বিদ্যা মন্দির এই বিদ্যালয়ের সহকারী শিক্ষক, নাম সুব্রত বর্মন।